নমস্কার আজকের রবীন্দ্র সন্ধ্যায় আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে তারই রচিত তিন কন্যা প্রমোদা শ্যামা ও চিত্রাঙ্গদার প্রেমের উপাখ্যান পরিবেশন করব গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান আ হার্টিয়েস্ট ওয়েলকাম টু ইউ অল দিস ইভিনিং ওয়ে উই পোর্ট্রে দ্য লাভ স্টোরিজ অফ থ্রি বিউটিফুল ওয়েমেন ক্রিয়েটেড বাই টাগোর প্রমোদা শ্যামা and Chitrangoda. So ladies and gentlemen, let us together enjoy this journey of love. Gahana kusuma kunja majhe mridula madhura vanshi baje bisari tras lok naache sajani aao aao lo bhanush padabulite radhar emon madhur bakul premer aahwan আমাদের সকলের মনকে নাড়া দেয় জাগিয়ে তোলে সেই অজানা অনুভূতিকে পাওয়ার আকুলতাকে আনে নতুন ভাবে নিজেকে খুঁজে পাওয়ার নেশাকে কিন্তু কি সে প্রেম তার ধারা কেমন তার প্রবাহের শুরু কোথায় আর শেষ সে কি কোথাও আছে সে কি সত্যি না মায়া গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশি বাজে বিসরি ত্রাস লোক লাজে সজনি আও আও লো ইটারনাল লাভার অফ লর্ড কৃষ্ণা রাধাস ডিপ লাভ ইন দ্য ওয়ার্ডস অফ ভানুসিংহের পদাবলি স্টার্ড এভরিওয়ানস মাইন্ড অওয়েকেনড আননোন ফিলিংস অ্যান্ড ইগনাইটেড ওয়ান টু রিডিসকভার দেমসেলভস বাট হোয়াট ইজ লাভ হোয়াট ইজ ইটস নেচার Where is the beginning of this dream and its end? Does it even exist? Is it real or just an illusion? কবিতার কল্পনায় বিভিন্ন রূপে নারীকে বর্ণনা করেছেন কখনো মায়া রূপে কখনো বিলাসিনী রূপে আবার কখনো পুরুষ দীপ্ত রূপে In his imagination, the poet has described women in various ways, sometimes as an illusion, sometimes as an opulent dancer and yet at other times as a masculine warrior 1888 সালে উনি লেখেন মায়ার খেলা পূর্বরাকার প্রেমের মায়াজালে রাখায়নের নায়ক হলো অমর আর নায়িকা হলেন প্রমোদা এবং শান্তা এখানে প্রথম দৃশ্যে আমরা দেখি কল্পলোক থেকে আসা মায়া কুমারীদের যারা মায়াজাল বিস্তার করে পুরুষ ও নারীদের মনে জাগায় প্রেম ও আবেগের হুল্লোড় মায়া কুমারীদের এই কুহকের ডাককে অমর তুচ্ছ করতে পারে না যেমন পারে না শান্তাও অমরকে দেখা মাত্র তার প্রেমে পড়ে শান্তা কিন্তু অমর যে তার হৃদয়ের কাছে তাকে সে দেখতে পায় না ছুটে চলে অনিবার কি নিদারুণ মোহে না জানি কোথায় সে তার প্রেমকে খুঁজে পাবে কার নয়নে Mayar Khela, the game of illusion, was written by Tagore in the year 1888. A story of infatuation and love, where the protagonists are Omur, Pramoda and Shanta. In the first scene, we see the Maya Kumaris from Kolpolo, the world of imagination, who spread feelings of love and emotional turmoil in the minds of men and women. It is hard to ignore the illusory effect of Maya Kumaris. Shanta responds to it and falls in love the moment she sees Omur. Omur, however, does not see Shanta as his love and cannot wait to run away, but not knowing where he can find his true love. মিলন রে সুখের দুঃখের দুয়ের মেলায় মন কেমন করে বধুর বাহুর মধুর পরশ কায়ায় জাগায় মায়ার হরষ তাহার মাঝে সেই অচেনা চকুল স্বপন যে কি চাই বাঁধন না পাই ম
মন কেমন করে ওরা জলে স্থলে কত ঝরে মায়া জাল গাঁথে মোরা জলে স্থলে কত ঝরে মায়া জাল গাঁথে ওরা সকল রচনা নয়ন ভরি গোপন হৃদয়ে বসি কুহক আসন পাখি মায়া জাল গাঁথে ওরা জলে স্থলে কত ঝরে বসন্ত সমীরে গভীর তরঙ্গ তুলি বসন্ত সমীরে দুরা সজাগায় প্রাণে প্রাণে আধো তানে ভাঙা গানে আধো তানে ভাঙা গানে ধুমুল গুঞ্জরা তুলো গোকুলের পাতি মোরা মায়া জাল গাঁথে জলে স্থলে কত ছলে মায়া জাল গাঁথে মোরা বাঁধি মায়া পাশে কত ভুল করে তারা কত কানে হাসে মায়া করে ছায়া ফেরি মিলনের মাঝে মায়া করে ছায়া ফেলি মিলনের মাঝে জানি সপনে পায় মিলনের সাথে মোরা মায়া জাল গাঁথে মোরা জলে স্থলে কত ছলে মায়া জাল গাঁথে মোরা জলে স্থলে কত ছলে মায়া জাল
মাতা প্রমোদাকে দেখে অমর তাকে ভালোবেসে ফেলে। অমর falls in love with Pramoda at the first glance. জিও না ফিরে দাঁড়াবারে হৃদয় আসনে জিও না ফিরে কে ডাকে আমি গো প্রেম নিবেদন করে এবং প্রত্যাখ্যাত হয়, সুখহীন ভালোবাসার সম্মুখীন হয়। But Pramoda refuses Amur. Heartbroken, Amur faces a loveless world. ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন গোপন হৃদয় তালে কি জানি কিসের চায়।
But Pramoda's companions cannot trust the unknown Omor, so they take her away from him. প্রথম ভালোবাসা অমর
তাকে সে ভুলতে পারে না জানাতে আসে তার অভিমান At the same time, Pramoda cannot forget her first love, Amol. She comes to express her feelings towards him. Amor goes back to Shanta. His love remains incomplete.
1940 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন শ্যামা গীতি নাট্য, যেখানে নায়িকা শ্যামা হলেন অপরূপ সুন্দরী এক নর্তকী। বিদেশি বণিক বজ্রসেন চুরির অপরাধে বন্দী। দৈবকান্তি এই বণিকের রূপে মুগ্ধ হয় শ্যামা। এদিকে শ্যামার প্রেমে আকুল বালক উত্তীয়, যে শ্যামার অনুরোধে চুরির অপবাদ মাথায় নিয়ে রাজদণ্ডাদেশে মৃত্যুবরণ করে। আমরা পরিবেশন করছি নৃত্যনাট্যের সেই অংশটি যেখানে বজ্রসেন এবং শ্যামা একে অপরকে গভীরভাবে ভালোবাসলেও বজ্রসেন বাধিত হয় শ্যামাকে প্রত্যাখ্যান করতে। Rabindranath Tagore wrote Shyama in 1939. In this story, the protagonist Shyama is a beautiful court dancer. Vajrasen, the hero of his drama, is imprisoned for the allegation of theft. On the other hand, a young boy called Uttiyo is deeply in love with Shyama. So on her request, he takes the blame and embraces the death sentence. This part of the drama depicts the complex interaction between Shyama and Vajrasen, which leads him to reject her, although they love each other. Mukti pay Vajrasen, dekha hoy dujone, premer jore bheshe jay Shyama ar Vajrasen. Vajrasen gets released. They meet and get united and get swept away in love. Guru Shyama
হৃদয়ে দেহে গুছালে মম সকল বন্ধ কি আনন্দ দুঃখ আমার আজি হলো যে ধন্য মৃত্যু গহনে লাগে অমৃত সুগন্ধ কি আনন্দ আনন্দ এলে কারাগারে রজনী রূপারে উষা সম মুক্তি রূপাই লক্ষ্মী দয়াময় একি আনন্দ একি আনন্দ যাহাছে দূর হয় তার কাছে আলিমার পরে তার অমৃত সে বরষে যেন প্রিয়ে যেন প্রেম চিরঋণী আপনারি বরষে হরে বাঁধন খুলে দাও 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 জোয়ারে ভাষাবে তো হরে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবো না পিছনে যাবো না পানি তুলে দাও 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 প্রবল ভবনে তরঙ্গ দুলিল হৃদয় দুলিল 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 প্রবল ভবনে তরঙ্গ দুলিল হৃদয় দুলিল 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 পাগল হে নাবিক ভুলাও দিক বিধি পাগল হে নাবিক ভুলাও দিক বিধি পাল তুলে দাও 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 হরে মাধুর ফুলে দাও 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 মিলন হলো সুন্দরী প্রেমী আর যৌবনে পঞ্চশ্রী ও শ্যামা একান্তে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ কিন্তু এই মিলন চিরস্থায়ী হতে পারল না পঞ্চশ্রীর মনে বারবার জেগে উঠল প্রবল কৌতূহল কিভাবে হল তার মুক্তি শ্যামার কাছে প্রশ্ন করলেন বজ্রশ্রী লাভ অ্যান্ড ইউথ মিট ইন ইউনিসন বজ্রশ্রেণ অ্যান্ড শ্যামার ইন টাইট এমব্রেস বাট দিস ডাজন্ট লাস্ট লং বজ্রশ্রেণ গেটস কিউরিয়াস অ্যাবাউট হিজ রিলিজ ফ্রম দ্য প্রিজন হি কোয়েশ্চনস শ্যামা কহো কহো রে ধিয়ে আমার করেছ মুক্ত কি সম্পদ দিয়ে ওই বিদেশিনী তোমার কাছে আমি কত ঋণী ঋণী কহো কহো
সাধিলে অসাধ্য ব্রত অবিবরিয়া কি করিয়া জানি যদি প্রিয়ে শোধ দিব এ জীবন দিয়ে এই মোর পণ কি করিয়া to her goal, she did not hesitate to sacrifice an innocent life. Bhadrasen was mesmerized by her beauty, but could not accept this sinful act.
মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশেকে কোন পুত্রই জন্মাবে। তা সত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা দিলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনী অর্জুন দ্বাদশ বর্ষ ব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। চিত্রাঙ্গদা অর্জুনকে ভালোবেসে ফেলেন। Pleased with the worship of the king of Manipur, Shiv gave a boon that he only be blessed with sons. Despite that, Chitrangada was born. The king decided to raise her as a son. The princess practiced archery, mastered the art of war and politics. Arjun, from the epic Mahabharata, one of the Pandavas, had taken 12 years of brahmacharya celibacy. And his travels took him to Manipur, where this story unfolds. Chitrangada falls in love with Arjun. করে অশ্রদ্ধা সে কোনখানে পাবে তার আশ্রয়, ওহ কি দুঃসহ স্পর্ধা। বালকের দল আর বলে যাও চলে নাই ভয়, অদ্ভুত কৌতুক মাত্রই অর্জুনের
প্রেমী আপ্লুত হয় সে। At the first glance, Chitrangada falls in love with Arjun. Her womanhood rekindles. She experiences love for the first time.
কত দুঃসাহসী, অর্জুনকে জানায় সে প্রবল প্রেমের আবেদন, কিন্তু অর্জুন তাকে প্রত্যাখ্যান করে। কিন্তু চিত্রাঙ্গদা তাকে মর্মাহত হন, তবে হার মানে চিত্রাঙ্গদা ইজ বোল্ড, শি লেটস অর্জুন নো হার প্রোফাউন্ড লাভ ফর হিম। But Arjun refuses as she was not a traditional beauty. Chitrangada is despaired and dejected by this, but her warrior soul does not accept defeat. Chitrangada's desire gets stronger after rejection from Arjuna. She pleases Madanadeva, the god of beauty and love, with her worship and gets a blessing to be transformed for a year into a beautiful woman called Shurupa. Thank you.
সহসা মনি জাগে আশা মোরা কি মিলছে তীর ভাষা সহসা মনি জাগে আশা মোরা কি পেয়েছে অগ্নির ভাষা আজ succeeds in winning over Arjuna.
দেখিতে নূতন আলোকে কে দিল রচিয়া ধ্যানের পুলকে দেখিতে নূতন আলোকে কে দিল রচিয়া ধ্যানের পুলকে নূতন ভুবন নূতন দুলোকে মনের মিলিত নয়নে রাজকন্যা বীরাঙ্গনা চিত্রাঙ্গদা প্রকৃতপক্ষে একজন সর্বগুণ সম্পন্না নারী এবং তাকে দেখার আগ্রহের কথা সুরূপাকে জানায়। অর্জুনের এই আগ্রহ সুরূপা তথা চিত্রাঙ্গদার চেতনা ফিরিয়ে আনে। তাই এবার সে আসে নিজ রূপে, বীরাঙ্গনা নারী চিত্রাঙ্গদা রূপে। অর্জুন কামস টু নো অ্যাবাউট দ্য ওয়ারিয়র প্রিন্সেস অফ মণিপুর and he expresses his desire to Shurupa, to meet her. This rekindles Chitrangada's self-esteem. She realizes she can only win Arjun's heart and respect by being her true self.
কম্পিত বেনু বনে মলয়ের চুম্বন আননব পল্লবিনার তন উল্লন অশোকের শাখা গিরি বল্লরি বন্ধন তিনি দাও চিত্তের অক্ষের নীতি মুকুল নিকুঞ্জের মধুকর গুঞ্জন কৃষ্ণার শান্তি সুন্দর কান্তি কৃষ্ণার শান্তি সুন্দর কান্তি কৃষ্ণার শান্তি সুন্দর কান্তি কৃষ্ণার শান্তি সুন্দর কান্তি মায়ার খেলাতে অমর প্রমোদার প্রেমে দ্বিধাতে থাকলেও অবশেষে সে ফিরে এসেছে শান্তার কাছে, কারণ সে প্রেম ছিল মায়া ও মোহহীন, তাই জয় হলো সরলা প্রেমে। শ্যামাতে বজ্র সেনের কাছে শ্যামার নিষ্ঠুরতা তাদের মিলনের অন্তরায় হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ক্ষমা করলেও বজ্র সেন শ্যামাকে গ্রহণ করতে পারলেন না। এখানে জয় হয়েছে নিঃস্বার্থ প্রেমে। চিত্রাঙ্গদাতে দেখলাম ক্ষণিক মোহবিস্তারের দ্বারা জৈবোদ্দেশ্য সিদ্ধ হয় ক্ষণকালে, কিন্তু যদি তার অন্তরের মধ্যে যথার্থ চরিত্র শক্তি থাকে তবে তাকেই আমরা বলতে পারি প্রকৃত প্রেম, যা আত্মার স্থায়ী পরিচয় তার জয়। এর পরিণামে ক্লান্তি নেই, অবসাদ নেই, অভ্যাসের ধূলিধূলির প্রলেপের উজ্জ্বলতার মালিন্য নেই, যেখানে সত্য সেখানেই প্রেম জয়ী। In the story of illusion Mayar Khela, the love of Amor is infirmed, but in the end he succumbs to Shanta because her love was simple and pure without any illusions. In Shyama, her selfishness comes in the way of their love. Although Bojoshen forgives Shyama, he could not accept her, showing that only selfless love is everlasting. In Chitrangvada, we saw that external beauty can only be an initial attraction, but real everlasting love is embedded in mutual respect, appreciation, and the true metal of the soul. The essence of true love knows no barriers, no fatigue, no traditions. Truth is the eternal basis on which love always wins. Wasn't that wonderful? Thank you, audience, for applauding this performance. Before we all step away from here, I'd like to please thank all the performers, the participants. So in no order of preference, may I ask you to please put your hands together as I announce the names. First, I'll announce the names of the shokhis. Tania Bhaduri. Mohua Bhaduri. Sonia De, Piyu Chaudhuri, Shumita Mukherjee, Shipra Roy, Dhelina Banerjee, and then the dancers. May I have on stage Shumona Chatterjee, Chandrima Boshu, Chandrangshu Guho, Shuchishmita Ganguly, Sid Shaha, Shejuti Dash, Arpita Ghosh. The singers. Music led by Bithi Purokayastho. The singers are Tonushree Guho, Shobhan Ahmed, Shonchita Bose, Anamika Sarkar, Roshmi Kumar,
and Shudeep Dash Bishash. The musicians, ladies and gentlemen, Aniruddha Mukherjee on tabla, Tonmoy Imran, sound and keyboard, Pete Yelding on sitar, Tirthankar Roy on esraj. Now the script writers, Anjun Banerjee, Shongita Day, and Amit Shaha. The script readers, Mitali Ganguly, Tarif Ur Rahman, Jayanta Chaudhuri. Lights, Amit Shaha and Joydeep Sharkar. Backstage support, Debashish Sharkar. Over there. May I have you in the front, please? And Dwipon Roy. Where is Oyun? He's hiding at the back. Ticketing and IT, Bashudev Dhar. Stage decor, Ararupa Dhar, Chandrangshu Guho, Jayanta Chaudhuri, and Arpita Ghosh. And of course, how can we forget Aritra Dhar? Where is he? Costumes and rehearsals, Molika Bhaduri. Major sponsors, Piyu Chaudhuri, Amit Shaha, Molika Bhaduri, and Haven Charity. Ladies and gentlemen, I'd like to make a few special mentions. In order to make this event happen, one of our crew kidnapped somebody, truly. Molika Ghosh, who's a non-member, currently visiting the UK. She's visiting her family. She was kidnapped by Bithi Purakayastho. Well done, Bithi. In order to become a part of our show, Mitali Ghosh, we really hope that you enjoyed your experience with us. And once again, we express our gratitude for being a part of this. And then we have the Director's Award for outstanding and enthusiastic effort. This young gentleman, from stage to decor to ad hoc help, he was relentless. He's 8. And if he's 8 and he's doing all this now, just imagine our future. Where is Aritra Dhar? Where are you, Aritra? Okay, well, it looks like he's hiding. This whole show was conceptualized and directed by Arpita Ghosh. And I would like to invite Arpita to say a couple of words, please. Telling the truth, I can't wait for today, 8 o'clock. It was so stressful, but you all made it worth. I'm very proud of my crew. I'm very proud of them, each and every one of them, in spite of so much hiccups, so much difficult times, so much bonding, good times, we still made it to put our best foot out. I hope you all have enjoyed. It's a little effort from our side. And thank you very much for coming in and encouraging us today. Thanks a lot. Well done, Arpita, putting up this show. Right, ladies and gentlemen, you all have some feedback forms.